গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আর এখন বাজে সকাল 8:30। তো মাসি তো এসে বাসন মেজে চলে গেছে, আর আমি আজ উঠেছি সকাল 5টা, সকাল না ভোর 5টা। তো 5টায় উঠে আমার ঘরদোর সমস্ত পরিষ্কার হয়ে গেছে, আর ঈশান আজ ভালো আছে। তো ওকে দুধ বিস্কুট করে দিলাম, সকালবেলা ও দুধ বিস্কুট খেলো। আর এখন আমি স্নান টান করে আসলাম। তো সকালে আমার কাজ ছিল, কিছু কাপড় জামা ভেজানো ছিল রাত্রিরে, তো সেটা কাঁচা হয়ে গেছে। আর ঘরদোরও মুছে পরিষ্কার করে নিয়েছি, আর বর্ষাকাল বুঝতেই পারছো তো কাজলে ভীষণই অসুবিধা শোকানোর, তো পাখা চালিয়ে চালিয়ে শোকাতে হচ্ছে। তো গলিতে মেলে দিয়েছি, আপাতত জলটা ঝরে যাক, তারপরে রান্নাঘরে পাখাটা চালিয়ে তারপর শুকোতে দেবো নিচের ঘরে একতলায়। তো চলো তাহলে আজকের কি রান্না করব, কি করব সারাদিন এই বৃষ্টির ওয়েদারে তোমাদের সাথে শেয়ার করি। এই মেঘ পড়েছে আকাশে, তুই বৃষ্টিতে ভিজবি? হ্যাঁ, এই তো জ্বর থেকে উঠলি, বৃষ্টিতে ভিজবি বলছিস? সাবান মেখে স্নান করবো। সাবান মেখে স্নান করবো বাবা গো। দেখো আকাশের কি অবস্থা, পুরো কালো হয়ে গেছে, মনে হয় খুব জোর বৃষ্টি নামবে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো দেখো মুষলধারায় বৃষ্টি নেমেছে। তো দেখো বন্ধুরা, আমি বাজার যাব বলে রেডি হলাম, তো মুষলধারায় বৃষ্টি পড়ছে, আর বাজার যাওয়া হলো না। তো ঘরে যেগুলো আছে সেই দিয়েই আজকে রান্না করব। আর ঘরে আছে বলতে এই সবিন আছে, ডাল আছে, আর আগের বাজার বলতে একটু ভেন্ডি পড়ে আছে আর আলু আছে, তো এই দিয়েই আজকে রান্না করব। আর রাস্তায় গেলাম না, মুষলধারায় আমাদের এখানে বৃষ্টি পড়ছে, আর বর্ষার সিজন বুঝতেই পারছো, গেলেই এক্ষুনি ঠান্ডা লেগে যাবে। আর ঈশানের তো শরীরটা ভালো ছিল না, আর ঠান্ডা লাগালে চলবে না, কারণ ও একটু সুস্থ আছে, আর আমার ঠান্ডা লাগলেই ওর লেগে যায়। আর চলো তাহলে রান্নার জোগাড়টা করে ফেলি। তো দেখো এখানে কাঁঠাল বীজ ছাড়াচ্ছে, আর ঈশান আর বুবাই দুজনে ছাড়াচ্ছে কাঁঠাল বীজ। তো কাঁঠাল বীজ দিয়ে ভাবছি ডাল করব। তো ঈশান এখনও পর্যন্ত তিনটে ছাড়িয়েছে, আর বুবাই এখানে অনেক কটাই ছাড়িয়েছে, তো ওদের মধ্যে কম্পিটিশান হচ্ছে কে কত বেশি ছাড়াতে পারে। তো দেখো দুজনে মন দিয়ে কাঁঠাল বীজ ছাড়াচ্ছে। দেখো এখানে না সবিন রেখেছি, আর ঢেঁড়সটা কেটে নিয়েছি, আর এই আলু, ঢেঁড়স আলু দিয়ে একটা তরকারি করবো, তার মধ্যে সবিনও দিয়েছি একসাথে করবো পাঁচফোড়ন দিয়ে। আর এখানে ডাল, আর এগুলো কাঁঠালের বীজ, তো গোটা গোটাই দিয়েছি, তো এটা ডাল দিয়ে করে নেবো। আর ওদিকে ভাত হচ্ছে, ভাত বসিয়েছি, আর এখানে কড়াইতে তেল দিয়েছি। এখানে দেখো কড়াই গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম অল্প পরিমাণে, পাঁচফোড়ন দিয়ে। তারপর আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা অ্যাড করব, কাঁচা লঙ্কাটা নেড়ে দিলাম, তাহলে ফাটবে। দেখো এখন আমি সবিন আলু আর ঢেঁড়সটা ভালো করে জল ঝরিয়ে দিয়ে দিলাম। তো দেখো এখানে সব আলু ঢেঁড়স সবিন ভালো করে জল ঝরিয়ে দিয়েছি, এখন এটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আর তারপর এর মধ্যে আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিয়ে রান্নাটা ভালো করে করে নেব কষিয়ে কষিয়ে। তো এটার মধ্যে এখন জল আছে, এটা এখন ঢাকা দেব। তো দেখো এখানে ঢেঁড়স আলু সবিনের তরকারিটা হয়ে গেছে, আর এগুলো ডাল, তো কাঁঠাল বীজ দিয়ে ডাল করেছি, খুব সুন্দর টেস্ট হয়। তো এই হলো ডাল, তো বীজগুলো আমি গোটা গোটাই রেখেছি, কাঁঠাল বীজ দিয়ে ডাল। হাই ফ্রেন্ডস, এখন বাজে দুপুর তিনটে, আর ঈশানকে খাওয়ানোর পর আমরা খেয়ে নিয়েছিলাম, আর ওরা এখন টিভিতে কার্টুন দেখছে। তো আজকে যেহেতু স্যাটারডে, আজকে ছুটি, স্যার আসবে না, আর
সকাল থেকে এত বৃষ্টি পড়ছে, ভীষণই ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। পাখার হাওয়া খুবই ঠান্ডা লাগছে, আর এত ঠান্ডা ওয়েদার আমার একটু ঘুমটা বেশি পেয়ে যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর যদি চ্যানেলটি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কিছু বলার নেই, সকলে ভালো থাকবেন। ভিডিওটা এখানে এন্ড করছি।